ভিডিওর প্রথমে বলবো আজ মা অষ্টমী, আর মা অষ্টমীর জন্য সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু মানে অষ্টমী, তাই আজকে আমাদের বাড়িতে সকালবেলায় অঞ্জলি টঞ্জলি, তারপর লুচি খাওয়া হবে। যার জন্য তার আগে লুচি খাওয়ার জন্য ঘুগনি রান্না করে নেব। যাই হোক, ভিডিওর প্রথম বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই হিসাবে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। ঘুগনি রান্না করার জন্য প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে দিতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো আদা আর জিরে বাটা, এটা দিয়ে দেবো এর উপর। তারপর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে সেদ্ধ করে রেখেছি মটর, সেই মটরটা এর মধ্যে দিয়ে দেব। আর একটু পুঁইশালে মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মটরটা সেদ্ধ হয়ে গেলে এই যে কষিয়ে রাখলাম, এই কষানোর মধ্যে সেদ্ধ মটরটা দিয়ে দিয়ে তারপর নেড়েচেড়ে নর্মালি রেডি। আর দিয়ে দেবো হলো গরম মশলা বাটা, এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম। এইভাবে আমি ঘুগনি এইভাবেই রান্না করি। আর যেহেতু আগেই বলেছি আমাদের পুজো সপ্তমী অষ্টমী আর নবমী আমরা কিন্তু নিরামিষ খাই বাড়িতে, আর অনেকে আবার আমিষ খাই, কিন্তু আমাদের বাড়িতে নিরামিষটাই হয়। ঘুগনি তো হয়ে গেল, এবার লুচি বেলে নিয়ে লুচি ভাজা ভেজে নেওয়ার পালা। আর একটু নুন কম হয়েছিলো, সেই নুনটাও দিয়ে দিলাম। এখানে লুচিগুলো বেলে নিচ্ছি, তারপর একে একে ভেজে নেব। আমার কিন্তু অনেক লুচি ভাজা হয়ে গেছে আর কি, মানে কয়েকটা বাকি ছিল সেটা তুলছি, আর যার জন্য তেলটা অনেকটাই কমে এসেছে, তার মধ্যেই ভেজে নেব। সকালবেলায় টিফিনে হবে লুচি আর ঘুগনি, আর দুপুরবেলায় মানে কি বলবো, অষ্টমীতে আমাদের করতেই হয় খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর সোনামুখ ডালের খিচুড়ি করা হবে। আর মানে আজকে মানে ভোরবেলায় একদম ভোরের দিকে অঞ্জলি দিয়ে এসেছি, যেহেতু ছটার মধ্যে অষ্টমী ছেড়ে যাবে বলে একদম ভোরের দিকে অঞ্জলি দিয়ে এসেছি। একে একে লুচিগুলো ভেজে নিচ্ছে, তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে চলে যাব ঠাকুর দেখতে। আর বছরে এই চারটা দিন ঠাকুর দেখতে যা মিস করা যাবে না। আর এই যে খিচুড়ি রান্না হবে, তার জন্য ডাল মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর এর সঙ্গে গোবিন্দভোগ চাল দিয়ে তারপর খিচুড়ি বানিয়ে নেব। বেশ, মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার চালের মধ্যে দিয়ে মানে চাল আর ডাল একসঙ্গে সেদ্ধ করে খিচুড়ি বানিয়ে নেব। আর এর মাঝখানে আর কিছু দেখাতে পারিনি, পুরো খিচুড়ি রেডি হয়ে গেছে, তখন দেখাচ্ছি যে খিচুড়ি রান্না হয়ে গেছে এবার কেনার পরে। আর এর সঙ্গে কয়েকটা পাঁপড় ভেজে নেব, পাঁপড় ভাজা আর খিচুড়ি, আর কিছু করবো না। যেহেতু বাইরে যাওয়া হচ্ছে, এটা সেটা খাওয়া হচ্ছে, বাড়িতে একটু সিম্পল খাবারই রাখছি। বাইরে বাড়ি দুটোই যদি রিচ হয় তাহলে আর পেটটা ঠিক থাকবে না। আমাদের আবার নিয়মের মানে কি বলবো ঠিক নেই, বাইরে তুমি গিয়ে যা খুশি খেতে পারো কিন্তু বাড়িতে নিরামিষ খাও। এদিকে দিয়ে খিচুড়ি আর পাঁপড় ভাজা নিয়ে একজনকে দিয়ে দিলাম, তারপর সে খাচ্ছে। আর এদিকে দুপুর খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় গেছিলাম আবার ঠাকুর দেখতে। এখানে একটা প্যান্ডেল যেখানে বেশ মাছের মাছ টাছ দিয়ে মাছের অ্যাকোয়ারিয়াম টিম দিয়ে ভালো করা হয়েছে প্যান্ডেলটা, বেশ লাইটটাও ভালো হয়েছে, তার সঙ্গে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর এদিকে প্রজাপতিগুলো সবসময় যেন ঘুরছে, আর ঠাকুরটাও খুব সুন্দর। এই যে বললাম না, মাছের অ্যাকোয়ারিয়াম রাখা হয়েছে চারিদিকে অনেক রকম। আর এটা হলো লাইট বল, লাইট বেলুন বল বলছি, লাইট বেলুন। আর এদিকে সেই পূজাপতিটা ঘুরছে, তারপর দেখতে এটা দেখা হয়ে যাওয়ার পর আবার একটা প্যান্ডেলে যাব দেখতে।
আমাদের বাড়ির আশেপাশে মানে অনেক প্যান্ডেল, মানে দুর্গার পুজো হয় যার জন্য, আর ভালো ভালো প্যান্ডেলও হয় যার জন্য রোজই বেরোতে হয়। 4টে দিন রোজই, একদিনও মিস করি না, রোজই যাই। বিকেলবেলার দিকে যাই আর রাতের দিকে আসি। এই যে প্যান্ডেলের বাইরের অংশটা, আর তারপর এখানে আর একটা মানে প্যান্ডেলে নাচ গান হচ্ছে, বেশ ছোটো ছোটো বাচ্চারা নাচ গান করছে, বেশ ভালো লাগছিল। এই গানটা ছিল পুরো নীল দিগন্তে ওই ফুলের হাওয়া লাগলো লাগলো, এই গানের নাচটা এটা হচ্ছে। খুব ভালো লাগে, ঠাকুর দেখার সাথে সাথে যদি এরকম প্রোগ্রাম হয় তাহলে তার কোনো কথাই হবে না, গিয়ে একটু বসে দেখে তারপর বাড়ি এসেছি আর কয়েকটা ঠাকুর দেখে। আর যেহেতু মানে বাইরে গেলে এখন যেহেতু গরম গরম ভাব আছে, বাইরে গেলে একটা জিনিস বেশি খাওয়া হচ্ছে, সেটা হলো আইসক্রিম, আর যার জন্য গলার অবস্থাটাও একদম দারুণ হয়েছে, গলার ভয়েসটা পুরো বসে গেছে। এখানে বাচ্চারা বেশ প্রজাপতি ফুলে, মানে প্রজাপতি একটা গান আছে না, সেই গানে 3টে বাচ্চা নাচছে একদম সবুজ পরি, দারুণ লাগছে। যাই হোক, ভিডিওটি মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আজ রান্না তো এখনও বেশি কিছু হচ্ছে না, অল্পই হচ্ছে, তার জন্য বেশি রান্না দেখানো যাচ্ছে না। আর আমার ভিডিও দেখে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের বলি মানে বুক ভরা অনেক অনেক ভালোবাসা, কী বলবো। এই ছোটো ছোটো কমেন্টগুলোই আমার মনে উৎসাহ এনে দেয় ভিডিও করার, যার জন্য খুবই ভালো লাগে। আর রোজই মানে কমেন্টগুলো মানে পড়লে রোজ ঠিক মনে এসে যায় যে ভিডিও করি। আর যেহেতু এখন পুজোর ব্যাপার, আর আজকে সকালবেলায় যে সন্ধি পুজো হয়েছিল, তারপর নবমী যজ্ঞ হয়েছিল, এই যজ্ঞের ছবি, আর 108টা প্রদীপ জ্বালানো হয়েছিল, দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর। আর একটা প্যান্ডেলে গেছিলাম, সেখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর মানে প্যান্ডেল এইখানে প্রত্যেক বছর প্যান্ডেল সুন্দর হয় বলে প্রত্যেক বছর কিছু না কিছু কোনো মানে টিভি চ্যানেল থেকে প্রাইজ পায়, যেটা আমি শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম। এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। ঠাকুরটাও সুন্দর হয়েছে। দেখতে দেখতে আর একটা প্যান্ডেলে চলে যাব, এখানে আবার প্যান্ডেলটা খুব সুন্দর করেছে একদম। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। আর আমার যে গলার ভয়েসটা একটু বসা বসা আছে তার জন্য আমাকে একটু ক্ষমা করে দেবেন, কারণ জোরে কথা বলতে পারছি না, এতটাই বসে গেছে। আশা করি ভালো হয়ে যাবে, পুজোও চলে যাবে, গলাটাও ঠিক হয়ে যাবে, তখন তো আইসক্রিম খাওয়াটা বন্ধ হয়ে যাবে। আর এখন চুকু শেষে ঘি ঢেলে দিচ্ছে, ঘি ঢেলে তারপর বেশ ভালো সেন্ট হয় যজ্ঞ আগুনের ঢিল ঘি ঢাললে। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে।